আসলে এখানে যারা মহা মানবরা রয়েছেন পৃথিবীতে, যেমন হযরত মুহাম্মদ, তারপরে যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ, এরা কিন্তু সবাই মানুষের শান্তির লক্ষ্যে কাজ করেছেন, শান্তির বাণী মানুষকে শুনিয়েছেন। মানুষের মানুষের কোনো ভেদাভেদ নয়, মানুষের মানুষের কোনো হিংসা নয়, আমরা সবাই মানুষ, সবাইকে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কিভাবে আমরা মানব জীবনকে এগিয়ে নিয়ে যাবো, এই শিক্ষাগুলো কিন্তু উনি ওনারা আমাদেরকে ইন্সপায়ার করে শিক্ষা দিয়ে গেছেন। আমরা মানুষদের এটাই কর্তব্য হবে যাতে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পরস্পরকে সম্মান দেখানো এবং মানুষকে যাতে আমরা সহায়তা করতে পারি, ভালোবাসতে পারি, মানুষকে যাতে আমরা সেবা করতে পারি, এটা এই পথটা আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে। দেখেন যারা মহামানবরা রয়েছেন ওরা কিন্তু ত্যাগ পথকে বেছে নিয়েছেন। ত্যাগ পথ হচ্ছে মহাপথ, অর্থাৎ ত্যাগের মাধ্যমে একটা সুখ চলে আসে, ভোগের মধ্যে নয়। যদি আমরা সেই ত্যাগ পথকে অনুসরণ করি, অন্যকে সম্মান করি, তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সেটা আমরা মনে করি। তো আমরা চেষ্টা করি কিভাবে মানে অন্যকে সম্মান করা, অন্যকে সম্মান করা মানে নিজেকে সম্মান করা, অন্যকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। তো যদি আসুন আমরা যদি সেই পথে চলি সবাই, আমি মনে করি আমাদের দেশটা সুন্দর হবে, আরো উন্নত হবে এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা কন্টিনিউ থাকবে এবং অব্যাহত থাকবে, সেটা প্রত্যাশা করি।